বাজারে চড়া দামেই বিক্রি হচ্ছে কাঁচামরিচ, বেড়েছে কিছু কিছু সবজির দামও। খুচরা বাজারে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে নাজির শাহের চালের দাম, তবে আগের দামেই মিলছে পেঁয়াজ, আদা আর রসুন। দর্শক, এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। জনাব মোহাম্মদ ইউসুফ, স্বাগত আপনাকে ডিবিসির নির্বাচিত সংবাদে। যে বিষয়টি জানতে চাইব, আমরা দেখলাম যে কাঁচামরিচের দাম বাড়তি, পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে আগের চেয়ে, চালের দামও বাড়তি। এখনকার যে মৌসুম, এই জিনিসগুলোর যে তিনটি পণ্যের কথা বললাম, কেন দাম বাড়তি, কি মনে হয় আপনার কাছে? সাধারণত দেখেন, ধন্যবাদ আপনাকে প্রথমে। সাধারণত জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এই তিনটি মাস বর্ষাকাল থাকে। এই 3 মাসে কিন্তু আপনার চাল, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছুর দাম কিন্তু বাড়তি থাকে। এবার আমরা দেখেছি চালের বাজার 2 থেকে 3 টাকা বেড়েছে, পেঁয়াজের বাজার আপনার 5 টাকা মতো বেড়েছে, কিন্তু কাঁচামরিচের দামটা কিন্তু হঠাৎ করে কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। আমরা সাধারণত আমাদের দেশে কাঁচামরিচের আমরা চাহিদা হলো 5 লক্ষ টন, এক্ষেত্রে আমাদের দেশে উৎপাদন হয় 3.5 লাখ টনের মতো। আমরা 1.5 লক্ষ টন কাঁচামরিচ প্রতি বছর আমদানি করে থাকি। এখন আপনার এই জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বর মাসে কিন্তু কাঁচামরিচের দামটা সবসময় বেশি থাকে। আমি ইতিমধ্যে হিলি আপনার ল্যান্ডপুট আমি গিয়েছিলাম, সেখানে কাস্টমস, আপনার ইম্পোর্টার্স এবং ইউনো সাহেব সহ সকলকে নিয়ে আমি মিটিং করেছি, এবং সেখানে আমরা দেখেছি ওখানে আপনার বাংলাদেশে 65 টাকা আপনার আমদানি খরচ হয়, এবং তার সাথে যদি আমরা শুল্কটা যোগ করি সেক্ষেত্রে 87 টাকা হয়। তারা 3 টাকা প্রফিটে আমাদের ফরিয়াদের কাছে বিক্রি করে, এবং সে ফরিয়া কারণ বাজারে এনে 100 টাকা বিক্রি করে। সে 100 টাকার জিনিস কিন্তু 180 টাকা হইতে পারে না। এখন আমরা চিন্তা করছি, আমরা আর 2-1 দিন দেখব, তবে আমরা যদি দাম যদি না কমে সেক্ষেত্রে আমরা দাম নির্ধারণ করে দেওয়ার আমরা চিন্তা ভাবনা করছি। জি, সেটি হলে তো খুবই ভালো হয় আসলে সব মানুষের জন্য। একইভাবে চালের কথাও একটু জানতে চাই। আপনি বলছিলেন যে এই মৌসুমটাতে আসলে, যেহেতু বর্ষাকাল, এই মৌসুমটাতেও আসলে চালের দাম বাড়তি হয়, সেটির পেছনে আসলে যুক্তিটি কি, এবং চালের যে মজুদ সেটিতে কোনো ঘাটতি আছে কিনা আমাদের? না, এই মুহূর্তে আমাদের সরকারি হিসাব মতে চালের কোনো ঘাটতি নেই। তবে আপনাকে যেটা বলছি, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরে চালের দামে বেশি থাকে। তবে আমরা এখন আপনি দেখেছেন যে আমরা পরশুদিন আপনার জাতীয় রাজস্ব বোর্ড থেকে যেটা 62% চালের আপনার শুল্ক ছিল, সেই শুল্ক কমিয়ে কিন্তু 25% করা হয়েছে। ইতিমধ্যে সরকার 10 লাখ টন চাল বেসরকারিভাবে আমদানির জন্য সিদ্ধান্ত হয়েছে। আমরা আশা করছি কয়েকদিনের মধ্যে আপনার চাল আমদানি শুরু হবে, এবং অচিরেই চালের দাম মানে কমবে। আর কাঁচামরিচে যেটা বলছি, আমরা 18,900 টনের মতো কাঁচামরিচের আইপি ইস্যু হয়ে গেছে। আমরা প্রায় 1,000 টনের কাছাকাছি ইতিমধ্যে কাঁচামরিচ আসছে, তো আমরা এটাও কিন্তু কয়েকদিনের মধ্যে কাঁচামরিচের দাম কিন্তু কমে আসবে। তারপরেও যদি না কমে সেক্ষেত্রে আমরা মূল্য নির্ধারণ করে বাজার মনিটরিং এর মাধ্যমে দাম কমানোর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। জি, জনাব ইউসুফ, আপনি বলছিলেন চালের আমদানির কথা, একটু বলবেন কি না, চালের আমদানিতে আমরা জানি যে শুল্ক কমানো হয়েছে, সেটি আসলে কি, মানে এটি কি আমদানিকে উৎসাহিত করার জন্য কিনা, নাকি আসলে আমাদের চালের যে ঘাটতি রয়েছে সেটি মেটানোর জন্যই? না, চালের ঘাটতি নেই। তবে আপনারা দেখেছেন যে বেশ কয়েক মাস ধরে চালের দামটা বাড়তি হচ্ছে, কিন্তু ওই আপনার 1 টাকা 2 টাকা করে করে কিন্তু বাড়ছে। কিন্তু আমরা এবং চালের এর মধ্যে প্রচুর ধানও কিন্তু আমাদের, যেটা হাস্কিং মিল এবং অটোরাইস মিল, প্রচুর চাল মজুত আছে। এখন যদি আমরা চালকল মালিকদের সাথে যদি একটু ভারসাম্য বজায় রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে সরকারকেও কিন্তু কৌশল নিতে হবে। সরকারের যেটা সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল, সেই লক্ষ্যমাত্রা কিন্তু ইতিমধ্যে প্রায় 80% মতো লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। আমাদের আর মাত্র 2 দিন বাকি আছে, 15 অগস্টের মধ্যে আমাদের সংগ্রহ, আমরা আশা করছি চালের সংগ্রহ একদম আমাদের যতটুকু লক্ষ্যমাত্রা আছে তা পূরণ হবে। এর পরেও যেহেতু চালের দাম একটু বাড়তি, তবে আমরা মনে করছি যদি 10 লাখ টন গত বছরের মতো কিছু চাল যদি আমদানি করার সুযোগ দেওয়া হয়, এবং এটা চালকল মালিকরাও বলছে যদি কিছু সুযোগ দেয়, তাহলে এক্ষেত্রে চালের দামটা আর উপরের দিকে যাবে না। এই কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ ইউসুফ আপনাকে আমাদের আয়োজনে আজকে সময় দেওয়ার জন্য।